খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ি পল্লী ঘুরে ঘুরে দুস্থ অসহায় ও শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন 23 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম। প্রচণ্ড শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময়ে বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী পেয়ে খুশি পার্বত্য জনপদের বাসিন্দারা। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন 23 ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশিকুর রহমান, সহকারী পরিচালক নজরুল ইসলাম খান সহ বিজিবি কর্মকর্তারা।